হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এখন বাজে সকাল 7:30, আর 7:30টার সময় আমি চলে এসেছি রান্নাঘরে ব্রেকফাস্ট বানানোর জন্য। তো আজকে দুপুরে হবে চিকেন, বোনলেস চিকেন কেউ তেমন পছন্দ করে না, সবাই ওই হাড্ডি চায়। তো ভাবলাম বোনলেস চিকেনগুলো দিয়ে একটা হেলদি ব্রেকফাস্ট বানিয়ে ফেলি। দুটো বাটি নিলাম, একটা বাটিতে হালকা ঈষৎ উষ্ণ গরম জল দিলাম, আর তাতে 2 চামচ দিলাম কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে গুলে নিলাম। এবার অন্য বাটিটায় দিয়ে দিচ্ছি একটা ডিম, ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নেব। চাইলে তোমরা সামান্য একটু লবণও দিতে পারো, আমি অবশ্য কিছু দিইনি। প্রথমে আমি বোনলেস চিকেনগুলো একটু লবণ দিয়ে সিদ্ধ করে নেব, আর এর মধ্যে একেবারে গাজরটাও দিয়ে দেব। অনেকের হয়তো আমার রান্নার স্টাইলের সঙ্গে তাদের স্টাইল মিলবে না, হয়তো বলবে এইভাবে বানাই চিকেন স্যুপ। তো আমি আমার মতন করছি, ঘরে যেরকম উপকরণ আছে সেরকমভাবে করছি। শুধু চিকেন স্যুপ কিন্তু বাচ্চারা খেতে চাইবে না, সেজন্য আমি একটু অন্যরকম স্টাইলে করছি। ওর মধ্যে একটু চাউ সিদ্ধ করে দিয়ে দেবো, তাহলে চাউয়ের লোভে চিকেন স্যুপটা খাওয়া হয়ে যাবে। আজ ফার্স্ট টাইম এইরকমভাবেই বানাচ্ছি, জানি না কেমন হবে, তবে চেষ্টা করব বাচ্চাদের পছন্দ হবে সেরকমভাবেই বানানোর, যেন একটু টেস্টি হয়। হেলদি খাবার দেখবে সবসময় খুব যে টেস্টি হয় তা কিন্তু না, তেল মশলা দিয়ে রান্না করলে যতটা টেস্টি হয় এটা অতটা টেস্টি হয় না। তো চিকেনগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি এখন এগুলো এভাবে ছোট ছোট পিস করে নিচ্ছি। পিস করা হয়ে গেছে, এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো বাটার। চিকেনের পরিমাণটা কিন্তু বলতে পারবো না, চিকেন এনেছে তার থেকে বোনলেস চিকেনগুলো বেছে নিয়েছি। আর এটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেবো, মানে গ্যাসের জোরটা বাড়িয়ে দিয়ে লাল লাল করে ভাজবো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। তোমরা যারা একটু বেশি ঝাল খেতে চাইবে তারা কাঁচা লঙ্কা দিতে পারো, যেহেতু রীতমা অত ঝাল খেতে পারবে না সেজন্য আমি দিইনি। আর কর্নফ্লাওয়ারটা একটু একটু করে দিচ্ছি আর বারবার করে নাড়তে থাকছি। এবার পুরো ডিমটায় ঢেলে দিয়েছি, ডিমটা ঢালার পর ঘন ঘন নাড়তে হবে। তো দেখো মোটামুটি এটা মিশে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ সয়া সস আর 2 চামচ টমেটো সস। তো সয়া সস দেওয়ার ফলে দেখো কত সুন্দর একটা কালার এসছে। চিকেন স্যুপ বানানোর জন্য আর যে সমস্ত সবজি দরকার ছিল কিছুই ঘরে নেই, শুধুমাত্র গাজরটা আছে, তাই গাজর দিয়ে বানিয়ে দিলাম। আর বিনস টিনস ওগুলো বাচ্চারা খেতেও চায় না, তো যেটা খায় সেটা দিয়েই বানিয়ে দিচ্ছি। আর এখন চাউগুলো বাটিতে তুলে দিচ্ছি, তোমরা চাইলে এর মধ্যে ফুটিয়েও সঙ্গে সঙ্গে খেয়ে নিতে পারো। তো কে কখন খাবে তখন চাউটা ওই গরমের মধ্যে থাকতে থাকতে গলে যাবে, ওই জন্য আমি কিন্তু দিলাম না, সঙ্গে সঙ্গে যদি সবাই খেয়ে নিত আমি দিয়ে দিতাম। আর এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি ম্যাগি মশলা। এই মশলাটা দেওয়ার পরে যে একটা সিদ্ধ সিদ্ধ যে গন্ধটা থাকে সেই গন্ধ চলে যাবে, আর টেস্টটাও খুব ভালো আসবে। আর আমি রীতমাকে দিয়ে ওর জন্য কাঁটা চামচ আনতে গেছি, ও ততক্ষণে বসে এই সমস্ত কাণ্ড কারখানা করছে, খেতে পারবে না, এটা তো কেমন একটা ব্যাপার না, ওর জন্য জিভ দিয়ে চেটে চেটেই খাওয়ার চেষ্টা করছে। আর রিজু তো খুব সুন্দর লেগেছে, রিজু চিকেন ভীষণ পছন্দ করে, চিকেনের গন্ধ থাকলেই ও খুশি। রীতমার ঠিকঠাক লাগছে না, বলছে হয়েছে তবে খুব টেস্টি হয়নি। তো খেয়েছি, আমিও খেয়েছি, খুব যে খারাপ হয়েছে তা বলবো না, আর ভীষণ ভালো হয়েছে। চাউ যেমন তেলে ভেজে রান্না করলে যেরকম হয় সেরকম কিন্তু হয়নি। চলো আমি যাচ্ছি, কার সঙ্গে খেলা করছে? প্রীতম দাদা। চলো চলো, আজকে কি রান্না হচ্ছে সেটা দেখে নিই। এখানে আছে চিকেন, আর আর এখানে আছে সর্ষে আর জিরে একসঙ্গে বেটে রেখেছি, পেঁয়াজ টমেটো আদা বাটা রসুন বাটা, আর এখানে আছে বেগুন ঝিঙে আলু কেটে রেখেছি, আর সব থেকে নিচে আছে দেখো এটা হলো তেলাকুচুর শাক। ছাদে আমার মাটির একটা বস্তা রাখা আছে, সেখানে হয়েছে। তো এই শাক দিয়ে আলু বেগুন ঝিঙে এটা দিয়ে আর জিরে বাটা সর্ষে বাটা দিয়ে রান্না হবে।
এখন চিকেনটা ম্যারিনেট করে রেখে দেব। রেখে আমি যাব স্নান করতে, তারপরে রান্না বান্না করব। স্নানটা করে এসে স্নান করা হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, এখন ঢুকবো রান্নাঘরে। রান্না করার জন্য মাংসটা রান্না করব একেবারে টেস্টি করে। হেলথের কারণে আমি চিন্তাই করবো না, টেস্টি করে। সকালবেলা হেলদি খেয়েছে, এখন যদি আবার হেলদি বানাই কেউই খাবে না। মানে কী বলতো, মাংসটা একটু মশলাদার মশলাদার না হলে ভালো লাগে না। তবুও মাঝে মধ্যে একটু হেলদি করে বানালাম, খেলাম, ঠিক আছে। আর শাকটা টোটালি হেলদি করে রান্না করবো। ওই তেলাকুচু শাকটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে, নিরামিষ হলেও। জানি না কে কে খেয়েছো, একটু সর্ষে বাটা জিরে বাটা দিয়ে করবো, দারুণ দারুণ লাগে। হেলদি করেও বানাবো, টেস্টি করেও বানাবো। ওটা বিভিন্ন রকম সবজি দিয়ে বানাচ্ছি। অনেকটাই বেলা হয়ে গেছে, তাহলে এখন রান্নাঘরে ঢোকা যাক। তার আগে বলি, আমি ভিডিও দিতে পাচ্ছি না, সবাই বাড়িতে আছে, আমার পক্ষে সম্ভব হচ্ছে না রেগুলার ভিডিও। রেগুলার বাদ দাও, একদিন পর একদিন তাই পাচ্ছি না। আমি একটা জিনিস মনে মনে ঠিক করেছি যে সপ্তাহে সাত দিনের মধ্যে 5 দিন ভিডিও দেবো, 2 দিন দেবো ব্লগ, আর বাকি 3 দিন শুধু রান্না দেবো। তাহলে মোটামুটি 5 দিন কোনো রকমে কভারে পারবো। চেষ্টা করে দেখি না, ওই 5টা দিনই দিই রান্না দিয়ে। যেহেতু রীতমা টেবিলে বসলে টিভি দেখতে পারবে না, মানে কম্পিউটারে একটা সিরিয়াল দেখছি তো দেখতে পারবে না, সেজন্য ও একটা টুল নিয়ে এসছে, এসে এইভাবে বসছে, এখানে বসেই খাবে। প্রায় 3টে বাজতে যায়, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি রীতমাকে বললাম আমি একটু সময় এডিট করে নিই মামা, তারপর তোমার সঙ্গে শুরু। দেখো রীতমা পুরো এডিট করার জন্য সব কিছু বার করে দিয়ে গেছে। ও, এটা রীতমার নিউ মা লক্ষ্মীর ভাণ্ডার, নিউ মা লক্ষ্মীর ভাণ্ডার। তো রীতমা দেখো পুরো এডিট করার জন্য সব বার করে রেডি করে দিয়ে গেছে, এখন শুধু বসে এডিটটা করলে হয়। রীতমা যদি এডিটটা করা শিখতো কত সুবিধা হতো। ও বলে মা আমাকে একটু এডিট করা শিখিয়ে দাও তো। শিখবে মামা এডিট করা? ও শিখলে, ও যদি এডিট করা শেখে সুবিধাটা আমার বেশি। একটু বড়ো হয়, একটু বড়ো হলে রীতমা পারবে এডিট করতে। হ্যাঁ, আর একটু বড়ো হতে হবে। গুড মর্নিং, আজ হলো পরের দিন সকালবেলা, আর আমি সকালবেলা চলে এসেছি ছাদে। এখন 6টা 10 টস মনে হচ্ছে বাজে, এরকম, এর বেশি হবে না। তো সাত সকালে ছাদে চলে এসেছি এই জন্য, কারণ একটু বেলা হলেই রোদ এসে যাবে আর ছাদে একদমই থাকা যাবে না। ওয়েদারটা যদিও একটু একটু মেঘলা মেঘলা, হয়তো বেলার দিকে রোদ উঠতেও পারে। তো গাছের গোড়া থেকে আমি ঘাসগুলো তুলে পরিষ্কার করে একটু সরিষা খোলের গুঁড়ো দিচ্ছি। অনেকে জিজ্ঞেস করেছে আমি গাছে কী সার ইউজ করি, তো আমি সবসময় এই সর্ষে খোলই ইউজ করি। তো পাউডার খোল, মানে গুঁড়ো করা খোল কিনতে পাওয়া যায়, সেই খোলগুলোই দিই। তো যেহেতু সেগুলো পাইনি, সেজন্য গোটা খোল কিনে এনে একটু গুঁড়ো করে নিলাম। আর এই একটাই করলা গাছ বেশ বড় হয়েছে, আর আমার মোটামুটি কাজকর্ম সারা হয়ে গেছে। এবার আমি নিচে যাব, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও, নতুন কোনো ব্লগের সঙ্গে। তাহলে আজকের মতন টাটা।